নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশীতে অনুষ্ঠিত হয় মহাশিবরাত্রি, দেবাদিদেব মহাদেবের সারা রাত ব্যাপী পুজো। রাত্রি চার প্রহরে চারবার দুধ, মধু, গঙ্গাজল, ঘি ইত্যাদি দিয়ে মহাদেবের পুজো করা হয়, মহাদেবকে অভিষেক করা হয়। ভক্তরা সারা রাত জেগে থাকেন। অত্যন্ত সংযমী এবং কঠোর ব্রত হল মহাশিবরাত্রি ব্রত। শিবরাত্রি ব্রতে ব্রতীরা উপোস করেন, নির্জলা উপোস করেন। অনেকে যারা নির্জলা উপোস করতে পারেন না, তারা দুধ বা ফলাহার করেন, শরবত খান, এই সকল খাবার খান। এই দিনে অন্ন খাওয়া যায় না, চাল বা গমের কোনো রকম খাবার এই দিনে খাওয়া যায় না। তবে শিব চতুর্দশীর আগের দিনে অর্থাৎ ত্রয়োদশী তিথিতেও ব্রতীদের অনেক নিয়ম পালন করতে হয় যারা মহাশিবরাত্রির উপোস করবেন। আজকের পর্বে আমরা জানব শিবরাত্রির আগের দিনে কি কি নিয়ম পালন করতে হয়, কিভাবে থাকতে হবে, কি খেতে পারবো আর কি কি খেতে পারবো না, সকল তথ্য জেনে নেব আজকের পর্ব থেকে। আসুন জেনে নেওয়া যাক। শিব ত্রয়োদশী তিথিতে এই দিনে অত্যন্ত সংযমী জীবন যাপন করতে হয়। মহাদেবের পুজোর জন্য যে সকল উপকরণ প্রয়োজন, দশকর্মার উপকরণ, সকলই এই দিন সংগ্রহ করার চেষ্টা করবেন। আরেকটি বিষয়, এই দিনে সারা দিন একবারই অন্ন গ্রহণ করতে হয়। অন্নের মধ্যে আপনি ভাত খেতে পারেন, কিন্তু সারা দিনে একবার। বহু ভক্তরা হবিষ্যান্ন গ্রহণ করেন। এই দিনে সাধারণ লবণ খাওয়া যায় না, খাবারের মধ্যে সন্দক লবণ ব্যবহার করবেন এবং আপনি এই দিনে হলুদ ছাড়া খাবার গ্রহণ করবেন। আপনি যদি রুটি খেতে অভ্যস্ত হন ত্রয়োদশী তিথিতে অর্থাৎ মহাশিবরাত্রির আগের দিনে, আপনি রুটি খেতে পারেন, এক্ষেত্রেও সারাদিনে একবারই আহার গ্রহণ করবেন। রাত্রিবেলা বিছানায় শুতে নেই, আপনাকে শুতে হবে নিচে কম্বল পেতে অথবা খড়ের গাদাতে, বিছানায় শুতে হয় না। এবং এই দিনে ব্রহ্মচর্য পালন করবেন, কটু কথা বলবেন না, মহাদেবের কথা সবসময় মাথায় রাখবেন, ধ্যান করবেন মহাদেবের। এবং পরের দিনে শিব চতুর্দশী ব্রত যাতে আপনি সঠিকভাবে পালন করতে পারেন, সম্পূর্ণ ব্রত পালন করা পর্যন্ত সেটিও আপনি ভাবতে থাকবেন মনে মনে, সবসময় মহাদেবের ধ্যান করবেন। যারা এই দিনে হবিষ্যান্ন খেতে পারেন না, এমনি ভাত বা তরকারি খাবেন, এই দিনে আপনারা পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ সাত্বিক আহার গ্রহণ করবেন। খাবারের মধ্যে আপনারা যে সকল সবজি ব্যবহার করতে পারেন, তার মধ্যে টমেটো, আলু খাওয়া যায়, লাউ কুমড়ো খাওয়া যায়, মিষ্টি কুমড়ো, চাল কুমড়ো, এ সকল কিছু খাওয়া যায়। পটল খেতে পারেন, ঝিঙ্গা খেতে পারেন, এগুলো আপনি গ্রহণ করতে পারেন সবজির মধ্যে। এবং মশলার মধ্যে হিং বর্জনীয়, হলুদের ব্যবহার করা যায় না, শুকনো লঙ্কার ব্যবহার করবেন না এবং লঙ্কার গুঁড়োর ব্যবহারও এই দিন করবেন না। সবজির মধ্যে আপনারা মূলো খাবেন না ত্রয়োদশী তিথিতে, এইগুলো আপনাকে বর্জন করতে হবে। উত্তেজক খাবার এই দিনে খাবেন না। আর খাবারের মধ্যে আপনারা আমিষ একদমই বর্জন করবেন, মাছ, মাংস, ডিম, এই সকল আমিষ জাতীয় খাবার ত্রয়োদশী তিথিতে আপনাকে বর্জন করতে হবে। সম্পূর্ণ সাত্বিক আহার গ্রহণ করবেন সারাদিনে একবার। প্রচুর পরিমাণে জল খাওয়ার চেষ্টা করবেন যাতে শরীরে কখনোই জলের কমতি না হয়, ডিহাইড্রেশন যেন না হয়, এই দিকটি আপনাদের খেয়াল রাখতে হবে। আজকের পর্ব এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য